জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে 8 বছরের কারাদণ্ড দিয়েছে ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক শহীদুল ইসলাম। একই সাথে জ্ঞাত আয় বহির্ভূত অর্জিত 6,79,00,000 টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করারও রায় দিয়েছে আদালত। রায়ে সংক্ষুব্ধ আসামি পক্ষ, উচ্চ আদালতে আপিল করার কথাও জানান তারা। আরও জানাচ্ছেন হাসান জাবেদ। অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপন মামলার রায় উপলক্ষে লুৎফুজ্জামান বাবরকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তার উপস্থিতিতেই বিচারক রায় ঘোষণা করেন। রায়ে অবৈধ সম্পদ অর্জনের দায়ে 5 বছর সশ্রম কারাদণ্ড আর সম্পদের তথ্য গোপনের অপরাধে 3 বছর কারাদণ্ড দেওয়া হয়। তবে উভয় সাজা একসঙ্গে চলবে বলে রায়ে উল্লেখ করা হয়। যেহেতু তিনি প্রায় 13 বছর ধরে কারাগারে আছেন, তাই নতুন করে আর এই সাজা খাটতে হবে না। আসামিকে দুর্নীতি দমন কমিশনের আইনের 26-এর 2 ধারায় 3 বছর সশ্রম কারাদণ্ড এবং একই আইনে 27-এর 1 ধারায় 5 বছর সশ্রম কারাদণ্ড এবং 10,000 টাকা জরিমানা অনাদায়ে আরও 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন। এবং তিনি মাননীয় আদালত তিনি বলেছেন যে আসামির জ্ঞাত আয়ের বহির্ভূত অর্জিত সম্পদ 26,42,678 টাকা সহ আসামির প্রাইম ব্যাংক গুলশান শাখায় হিসাবে জমাকৃত মালিকবিহীন $10,00,000 অর্থাৎ 6,79,49,218 টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করেছেন। আসামিপক্ষের আইনজীবী বলেন, যে টাকা বিদেশ থেকে বাবরের ব্যাংক হিসেবে এসেছে সে সময় তিনি কারাগারে ছিলেন। এমনকি শুরু থেকেই বাবর এই টাকার দখল কিংবা মালিকানা অস্বীকার করে আসছে। বিজ্ঞ আদালত আজকে যে অবজারভেশনটা দিয়েছে যে 26,00,000 টাকার তথ্য গোপন, সেটি আমার মনে হয় যে মাননীয় আদালত এইটি বোধহয় সাক্ষীর যে সাক্ষ্য সেটি বোধহয় সঠিকভাবে উপলব্ধি করতে পারেন নাই। তার অ্যাকাউন্টে HSBC-র মাধ্যমে সিঙ্গাপুরের একটি $10,00,000 তৎকালীন যৌথ বাহিনীর কর্মকর্তা জনৈক মেজর জসিম তিনি এই টাকাটা কোথা থেকে সংগ্রহ করেছিলেন এবং তিনি এনে তার অ্যাকাউন্টে জমা দিয়েছিলেন, সেই টাকাটা আমরা বরাবরই এইটার দখল কিংবা মালিকানা আমরা অস্বীকার করেছি। কারণ এটা ন্যায়সঙ্গত জাজমেন্ট হয় নাই, এটা একটা ন্যায়ভ্রষ্ট জাজমেন্ট। আমরা মনে করি যে উচ্চ আদালতে আমরা এর বিরুদ্ধে কনভিকশনের এগেনস্ট আমরা প্রতিকার পাবো। 2008 সালের 13 জানুয়ারি লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে মামলা করে দুদক। ওই বছরের 16 জুলাই আদালতে তার বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয়। হাসান জাবেদ, NTV News, ঢাকা।